বন্ধুরা, রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হয়। তাহলে কেন মানুষ পাপ কাজ করে? আমাদের সকলের মনে এই প্রশ্নটা চলে আসে। মানুষ শয়তানের প্ররোচনায় পাপ কাজ করে আর শয়তান রমজান মাসে বন্দি থাকে। তাহলে মানুষ কিভাবে পাপ কাজ করে, কে করায় এসব পাপ কাজ, জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে মানব জাতি, তোমাদের মাঝে পবিত্র রমজান মাস সমাগত এবং আল্লাহ তোমাদেরকে এই মাসে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন আর এই মাসে বেহেস্তের দরজাগুলো খুলে দেয়া হয় এবং দুজকের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়া হয়। আর এই মাসেই আছে কদরের রাত, যেটি হাজার মাস থেকে উত্তম, এবং যে ব্যক্তি এই মাসের অনুগ্রহ হতে বঞ্চিত হলো সে ব্যক্তি সত্যিকার অর্থে বঞ্চিত, দুর্ভাগা। হাদিসে স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে যে পবিত্র রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ বা বন্দী রাখা হয়। এবার খুব সহজভাবে এই প্রশ্ন মনের মধ্যে জাগতে পারে যে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে তাহলে পবিত্র রমজান মাসে মানুষ খারাপ কাজ করে কেন বা পাপ কাজে লিপ্ত থাকে কেন? এই প্রশ্নের উত্তরে কয়েকভাবে দেওয়া যায়। উত্তরগুলি শুনলে আপনার ধারণা পাল্টে যাবে ইনশাল্লাহ। পবিত্র রমজান মাসে অবাধ্য জিন ও শয়তানকে শৃঙ্খলাবদ্ধ বা বন্দী হয় ঠিকই, কিন্তু তাদের পদাঙ্ক পৃথিবীর বুকে ছড়িয়ে রয়েছে। শয়তানের পদাঙ্ক যেমন বাদ্যযন্ত্র, মদ, সুদ, ঘুষ এবং বিভিন্ন পাপের কাজ। শয়তান জোর কদমে গুনাহ করতে বাধ্য করতে পারে না এবং মনের ভেতর জঘন্য ওয়াসা ওয়াসা সৃষ্টি করতে পারে না। এক্ষেত্রে যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তারাই গুনাহের কাজ করে। তাই আল্লাহ আমাদের সকলকে সাবধান করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, পৃথিবীতে যা কিছু বৈধ এবং পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা হতে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168। সারা বছর শয়তান মানুষকে বিভিন্ন খারাপ কাজ করতে বাধ্য করে এবং বিভিন্ন চক্রান্ত দ্বারা মানুষকে ভুল পথে পরিচালিত করে। শয়তান নিয়মিত ট্রেনিং দিতে থাকে, ফলে যে সমস্ত মানুষ শয়তানের দেখানো পথে চলতে শুরু করে এবং শয়তানের ট্রেনিং গ্রহণ করে তাদেরকে শয়তান কিছু দিনের জন্য ছেড়ে দিলেও তারা অটোমেটিক সেই পথেই চলে। যেমনভাবে ব্যাটারিতে চার্জ দিলে সেই ব্যাটারি একটা নির্ধারিত সময় পর্যন্ত সার্ভিস দেয়, এমনইভাবে শয়তান সারা বছর চার্জ দেয় আর রমজান মাস আসলে শৃঙ্খলাবদ্ধ হয়ে যায়। আর সেই সময় আল্লাহর অবাধ্য বান্দা সেই চার্জেই সারা মাস সার্ভিস দেয়। শয়তানরা শৃঙ্খলাবদ্ধ থাকে, যেমনভাবে বাঘ খাঁচার মধ্যে বন্দি থাকে, স্বল্প জায়গায় ঘোরাফেরা করতে পারে। সেই বাঘের খাঁচা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখলে বাঘ কোনো ক্ষতি করতে পারবে না। তবে কেউ যদি খুব কাছাকাছি তার আওতার মধ্যে চলে যায় তাহলে বাঘ তাকে আক্রমণ করবে। সেই রূপ শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে বা বন্দি থাকে। শয়তানের ঘোরাফেরার আওতার বাইরে থাকলে শয়তান কোনো প্রকার গুনাহের কাজ করাতে পারবে না। তবে যদি কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তার কাছে যায় তাহলে শয়তান তাকে গুনাহের কাজ করতে বাধ্য করবে। রমজান মাসের শয়তান বন্দী থাকে তবুও মানুষ খারাপ কাজ করে কেন? আশা করি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। তবে মনে রাখবেন, যারা আল্লাহকে মনে প্রাণে ভয় করে তারা কোনোভাবেই শয়তানের কোনো প্রকার চক্রান্তে ফাঁসবে না এবং কোনোভাবেই তার দেখানো পথে চলে না বা তার পদাঙ্ক অনুসরণ করবে না। যদি কখনো ভুলবশত কোনো গুনাহের করেই ফেলে তাহলে সঙ্গে সঙ্গে তারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এটাই প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য। হে আল্লাহ, আমাদেরকে শয়তানের যাবতীয় চক্রান্ত থেকে সর্বদাই হেফাজত করো। আমিন।